কবর ডাকছে প্রতিদিন, কত মানুষ আপনার আমার বয়সে চলে যাচ্ছে। এই যে বেইলি রোডের আগুনে 46 জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। ভাই আমার, আপনি যে ঘুমায় থাকেন রাতে, আমি যে ঘুমায় থাকি রাতে, ওই রাতে ভূমিকম্পে, একটা অগ্নিকাণ্ডে, একটা দুর্ঘটনায় মুহূর্তের ভিতরে যে আমি ছাই হয়ে যাব না, কোনো গ্যারান্টি আছে? ওই 46 জন মানুষ যারা আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তাদের মধ্যে অনেকেই আপনার মতো এরকম পরিকল্পনা ছিল যে সে এটা করবে, সে ওইটা করবে, হ্যাঁ, সে অমুকের সাথে আড্ডা মারবে, হোস্টেল থেকে আপনার রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে সে অমুক কাজ করবে, পরের দিন তমুক কাজ করবে, কত প্ল্যান প্রোগ্রাম ছিল, তাই না? কোথায় এখন প্ল্যান প্রোগ্রাম? আহা, মৃত্যু আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন মেসেজ দেয়, কিন্তু আমরা গ্রহণ করি না। এই জন্য ভাইরা, রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, রোজা থেকে আমরা মেসেজ গ্রহণ করব, বার্তা গ্রহণ করব। রোজা আমাদেরকে বলে, বান্দা তুমি এই যে আল্লাহর ভয়ে পান আহার থেকে বিরত থাকতেছো রোজা রেখে, এখান থেকে তোমার তাকওয়ার ট্রেনিং হচ্ছে, তাকওয়ার প্রশিক্ষণ হচ্ছে, যে তোমার চাহিদা আছে, খাবারও সামনে আছে, খাচ্ছ না। দেখেন মাগরিবের আজান হবে, সূর্য ডুববে, সূর্য ডুবার পর মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, আমরা সামনে খাবার নিয়ে, ইফতার নিয়ে অপেক্ষা করি, সবার ক্ষুধা থাকে, তাই না? এই যে ক্ষুধার তো অবস্থা, সবার সামনে খাবার আছে, সবগুলো মানুষ যদি রোজাদার থাকেন, কেউ কিন্তু খাবার খায় না, হ্যাঁ, সবাই বসে আছে, কিসের অপেক্ষা বসে আছে? যে আল্লাহর নির্দেশ হবে, সূর্য ডুবলে তখন খাওয়া যাবে, আল্লাহর পারমিশন হবে, এটার জন্য কি করতেছে সে? বসে আছে। আল্লাহ আকবার। এখান থেকে শিক্ষা নেই আমরা যে আমার সামনে যখন কোনো টাকা পয়সা কামাই করার সুযোগ আসবে, আপনি একজন দোকানদার মানুষ, দোকানদারি করেন, আপনি দোকানদারি করার সময় আপনি চিন্তা করবেন, আমি আমার কাস্টমার থেকে যে 10টা টাকা নেব, লাভ করব, এখানে আল্লাহর পারমিশন আছে কি না? আপনি যদি ইন্ডিয়ান মশারির ডালের সাথে দেশি মশারির ডাল মিশায়া বিক্রি করেন, তাহলে এবং সেটাকে দেশি মশারির ডাল বলে বিক্রি করেন, তাহলে এখানে কি আল্লাহর নির্দেশ আছে না নাই? আল্লাহর নির্দেশ আপনার অবৈধ কাজ করার, দুই নম্বরই কাজ করার, প্রতারণা করার, মিথ্যা কথা বলার পক্ষে কি আল্লাহর নির্দেশ আছে? তো আপনার রোজা রেখে এই যে ইফতার করছেন না, কেন করছেন না? খাই ফেলেন না, কেন খাচ্ছেন না? কারণ এখনো আল্লাহর হুকুম। তাহলে ওই দোকানদারি করতে গিয়ে আপনি যে দুই নম্বরই করতেছেন, ওইটারও আল্লাহর হুকুম? আপনি এক জায়গায় আল্লাহর হুকুম মানতেছেন, আর জায়গা মানতেছেন না, তাহলে বলে গেল, আপনি বোঝা গেল, আপনি খাঁটি মুসলমান হইতে পারেন নাই। যেই রোজাদার রোজা রাখার পর এই জিনিসটা শিখতে পারছে যে হাইরে, রোজা তো আমাকে বলে যে তুমি আমাকে রাখার পর যেভাবে আল্লাহকে ভয় করতেছো, এখান থেকে ট্রেনিং নিয়ে তুমি সারা বছর সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহ আমার জন্য হারাম করছেন, আমার কষ্ট হবে, আমার টাকার দরকার, আমার অনেক অভাব আছে, তারপর আমি দুই নম্বর পথে কামাই করব না, আমার অনেক জেদ হয়েছে, আমার অনেক গোসা হয়েছে, তারপর মুখ দিয়ে একটা খারাপ কথা বলবো না, আমার গায়ে অনেক জোর আছে, অনেক বাহুতে ক্ষমতা আছে, তারপর একজনের প্রতি জুলুম করব না। এটাই রোজা আমাদেরকে শিখায়। ভাইরা আমার, সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আমরা রোজা রাখি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। আমরা রোজা রাখি, দুর্নীতি করি, রোজা রাখি, ঘুষ খাই, রোজা রেখে আবার আমরা মিথ্যা কথা বলি, রোজা রেখে আমরা আবার চিটারি বাটপারি করি, রোজা রেখে আমরা আবার মানুষের হক নষ্ট করি, রোজা রেখে আমরা অনেকে গালিগালাজ করি, রোজা রেখে আমরা অনেকে মানুষের অধিকার নষ্ট করি, কারণ ওই যে রোজার মর্ম আমরা বুঝতে পারি নাই। ভাইরে, শুধু ইফতার আর সাহরি খাওয়ার নাম রোজা না, ইফতার করা আর সাহরি করার নাম কি না? রোজা না। এটাতে রোজার স্ট্রাকচার দাঁড়ায়, কিন্তু রোজা ফাইনাল হয়, কমপ্লিট হয়, ফিনিশিং হয়, পূর্ণাঙ্গতা পায়, যদি রোজা রেখে আপনি মুত্তাকি হইতে পারেন, যদি রোজা রেখে আপনি হারাম কাজ ছাড়তে পারেন, যদি রোজা রেখে আপনি খারাপ কাজ ছাড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দিকে তাকান, তিনি কি বলেছেন, মাল্লাম ইয়াদা আকাউলা যুরি ওয়াল আমালে বি, যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ ছাড়ল না, মিথ্যা কথা ছাড়ল না, মিথ্যা কাজ ছাড়ল না, গুনাহ এবং পাপাচার এগুলো ছাড়তে পারল না, ওই ব্যক্তির রোজা রাখা আর উপোস থাকা সমান, তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। অতএব এই বছরের রমজানে আমরা আসেন আগে থেকে পরিকল্পনা করি, ভাইরা আমার, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সাথে কথা দিই, আল্লাহ এত বছর রোজা রাখছি, তোমার রোজার মর্ম বুঝি নাই, এই বছর আমি রোজার মর্মটা একটু বুঝে রোজাটা সঠিকভাবে রাখবো, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?
আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন, মুত্তাকিদের ইমাম বানায় দেন, আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহ হারাম ছাড়ার তৌফিক দান করেন, হারামকে না করার তৌফিক দান করেন। মনে রাখবেন, চুরিদারি করার জন্য, দুর্নীতি করার জন্য, দুই নম্বরি করার জন্য, গুনাহের কাজ করার জন্য, পাপাচার করার জন্য এগুলোর জন্য কোনো যোগ্যতা লাগে না। এগুলো সবাই পারে, লোভ সামলানো যে আমি চাইলে দুই নম্বরি করতে পারি কিন্তু করব না, আমি চাইলেই একটা রিকশাওয়ালাকে একটা থাপ্পড় দিতে পারি কিন্তু আমি আল্লাহর ভয়ে দেব না, যে তার প্রতি অন্যায় করলে আল্লাহ আমার কেয়ামতের ময়দানে বিচার করবেন, আমি যত ক্ষমতা আলে মানুষ হই না কেন। আমি কাউকে চাইলে একটা গালি দিতে পারি কিন্তু গালি দেওয়া জায়েজ নাই, ইসলামে হারাম করেছি, ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না, সেজন্য আমি বেঁচে থাকব। এগুলোর জন্য যোগ্যতা লাগে, বেঁচে থাকার জন্য যোগ্যতা লাগে। এই যে রমজানে রোজা রাখেন, খাওয়ার জন্য যোগ্যতা লাগে না, খাইতে সবাই পারে কিন্তু আল্লাহর নির্দেশ নেই সেজন্য বেঁচে থাকবেন এটা সবাই পারে না, এটা রোজাদারে পারে, ঠিক না বেটি? অতএব আমরা সমস্ত হারাম কাজগুলো বেঁচে থাকার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই বেঁচে থাকার জন্য সদিচ্ছা লাগবে, বেঁচে থাকতে গেলে একটু কষ্ট হবে, আমি জানি একটু কষ্ট হবে, গালি দেওয়ার বদব্বার হঠাৎ করে ছাড়তে কষ্ট হবে, হ্যাঁ, কথায় কথায় মানুষের গায়ে হাত তোলা, মানুষের দিকে ছুটে যাওয়া, মাস্তানি করা, মাতবরি করা, গুন্ডামি করা, বদব্বাস ছাড়তে একটু সময় লাগবে, আমি জানি। মোবাইলে হারাম জিনিস দেখেন, এই অভ্যাস ছাড়তে একটু কষ্ট হবে। মনে রাখবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি পাক্কা নিয়ত করেন, আর এই মসজিদ থেকে দোয়া করেন, ও আরশে আজিমের মালিক, আমি চাইলেই মুত্তাকি হইতে পারবো না, তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু রহমত করো, তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার কত বান্দা খারাপ মানুষ ছিল তারা ভালো হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে একটু ভালো মানুষ বানায় নাও, আমি যেন ভালো হইতে পারি, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? ভোর রাত্রে যখন সাহরি খাইতে উঠবেন, সাহরি খাওয়ার পর ফজরের আজানের আগে আপনি 10 মিনিট 5 মিনিট একটু আল্লাহর কাছে ক্যাবলামুখী হয়ে হাত তুলে রুমের লাইটটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলবেন। মানুষের সাথে বহুত কথা বলছেন, আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন, আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই, অনেকে জীবনে একবারও এই স্বাদ পান নাই, একটু কথা বলে দেখেন। ভোর রাতে সাহরি খেতে উঠলে 10 মিনিট একটু হাত তুলে কথা বলেন। কিভাবে কথা বলবেন? কথা বলবেন এইভাবে, ও আল্লাহ কত গুনাহ আমি করেছি, কত পাপাচার আমি করেছি, মরতে আমার হবে, তোমার কাছে যাওয়া আমার লাগবে আল্লাহ, শয়তানের প্ররোচনা করেছি, এই রমজান মাস তুমি কত মানুষকে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, যে যাও অমুক 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 যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হলো, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহ কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন, দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাইলে একটা দেশের যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে, তাদের যদি ক্ষমতা, তারা তো মানুষ, আল্লাহ আপনি তো মহান সৃষ্টিকর্তা, আপনি তো চাইলে আমার সব অপরাধগুলো মাফ করে আমাকে ফেরেশতা বানায় ফেলতে পারেন, পারেন না আল্লাহ? তো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, একটু আল্লাহর সাথে কথা বলবেন, একটু দোয়া করবেন, একটু চোখের পানি ফেলবেন, একটু সেজদায় যেয়ে আল্লাহর সাথে কথা বলবেন, একা একা কথা বলবেন, আড্ডাবাজি করবেন না শুধু। আজকাল আমরা ইফতার নিয়ে আড্ডাবাজি করি, এখন আরেকটা বাইরে হয়েছে সাহারি পার্টি, আছে না নাই? সাহারির সময় বসে বসে আড্ডা মারে, টেলিভিশন দেখে, আমরা টেলিভিশনে প্রোগ্রাম করি, এগুলো যারা টেলিভিশন দেখে তাদের জন্য না, যারা সারাদিন খারাপ জিনিস দেখে তারা যাতে অল্প কিছু সময় হইলেও খারাপ জিনিস না দেখে, সেজন্য আপনাদের জন্য না। এই জন্য সাহারির সময় কোনো টিভি অনুষ্ঠানও দেখবেন না। আপনি কি করবেন? আপনি ওই সময় দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। ভাইরে, এই সুযোগ গত বছর রমজানে অনেকে পাইছে, এই বছর তারা মাটির নিচে চলে গেছে। আপনি এই সুযোগ এবার রমজানে এই মজলিসে আসেন, হয়তো এই মজলিস থেকে অনেকে আসেন, রমজানের আগে দুনিয়া থেকে চলে যাবেন, পাবেন না। নিয়ত করে নেন, যদি আমি পাই তাহলে আমি এবারের রমজান মাসে একটা গুনার কাজও করব না। নিয়ত করা যায় না? আপনি যদি নিয়ত করেন, আর মৃত্যু যদি আপনার রমজানের আগে হয়ে যায়, তো আপনার পাক্কা নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে গোটা রমজান জুড়ে ইবাদত করলে, গুনাহ ত্যাগ করলে যে সওয়াব পাইতেন তা আপনার আমলনামায় অটোমেটিক জমা করে দিবে। এজন্য ভাই, এইবারের রমজানে আমরা কোনো গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। আমার এই মুখ আমি তালা মেরে দিব, আমার এই চোখ দিয়ে আমি মোবাইলে টেলিভিশনে
খারাপ কিছু দেখব না। রাস্তা যখন হাঁটব মেয়েদের সৌন্দর্য দেখে দেখে মনে মনে খারাপ চিন্তা করব, আমি সে হারাম কাজ করব না, নিজের চোখকে আমি সংযত করে ফেলব আল্লাহর ভয়ে। আমার উপার্জনটা হবে হালাল, আমার কাজকর্ম হবে সব ঠিকঠাক মতো, কারণ রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস ভালো কাজ করার মাস, রমজান মাস হারাম কাজ ছাড়ার মাস, তাকওয়ার মাস। আগেই বলছি রমজানের রোজার উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা, আপনি তাকওয়াই যদি অর্জন করতে না পারেন এই রোজা রাখার কোনো মানে নাই। এই জন্য শুধু ইফতার আর সাহরি না, শুধু না খেয়ে থাকা না, শুধু পানি পান না করা না, শুধু যৌনতা বর্জন না, সকল পাপাচার বর্জন করার ট্রেনিং নিতে হবে রমজান থেকে। রমজান চলে যাবে আমার অভ্যাস পরিবর্তন হবে না, রমজান চলে যাবে আমার গুনাহ ছাড়া হবে না, রমজান চলে যাবে আমি মুত্তাকি হব না। এই রমজান কখনো সফল বা সার্থক রমজান হতে পারে না। তাহলে আমরা সবাই এই বছরের রমজানটাকে ভিন্নভাবে কাটাবো তো ইনশাআল্লাহ। এখন থেকে ভাই একটু পরিকল্পনা করে ফেলি, যার ধূমপানের বদভ্যাস আছে আমি এই রমজান মাস ধূমপান করব না, এক মাস যদি আপনি ছাড়তে পারেন, এক মাস পরে শয়তান এসে আপনাকে ঈদের দিন বলবে, রমজান তো গেছে এবার ধর, আপনি শয়তানরে বলবেন 30 দিন যদি এই বদভ্যাস আমি ছাড়তে পারি এবং আমার কোনো অসুবিধা না হয় তাহলে এখনও আমি পারব। হিম্মত করে যদি আপনি একটু ছাড়তে পারেন, আর ওই বিড়ি খান না লোকজন, সিগারেট খান না বন্ধুবান্ধব ত্যাগ করে যারা এগুলো খায় না তাদের সাথে উঠা বসা শুরু করে দেন, দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। ভাইরা আমার কতকাল আমরা গুনাহ করতে থাকবো বলেন? আলম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, আল্লাহর স্মরণে আল্লাহর ভয়ে অন্তরগুলো নরম হওয়ার সময় ইমানদারদের কি এখনো আসে নাই? কবর ডাকছে প্রতিদিন, কত মানুষ আপনার আমার বয়সে চলে যাচ্ছে। এই যে বেইলি রোডের আগুনে 46 জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে একদিন আগে মাত্র আমাদের চোখের সামনে। ভাই আমার, আপনি যে ঘুমায় থাকেন রাতে, আমি যে ঘুমায় থাকি রাতে, ওই রাতে ভূমিকম্পে, একটা অগ্নিকাণ্ডে, একটা দুর্ঘটনায় মুহূর্তের ভিতরে যে আমি ছাই হয়ে যাব না কোনো গ্যারান্টি আছে? ওই 46 জন মানুষ যারা আগুনে পড়ে ছাই হয়ে গেছে তাদের মধ্যে অনেকেই আপনার মতো এরকম পরিকল্পনা ছিল যে সে এটা করবে, সে ওইটা করবে, হ্যাঁ সে অমুকের সাথে আড্ডা মারবে, হোস্টেল থেকে আপনার রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে সে অমুক কাজ করবে, পরের দিন তমুক কাজ করবে, কত প্ল্যান প্রোগ্রাম ছিল তাই না? কোথায় এখন প্ল্যান প্রোগ্রাম? আহা, মৃত্যু আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন মেসেজ দেয় কিন্তু আমরা গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সবাইকে আল্লাহ তাআলা নেককার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।